এসএসকেএম হাসপাতালে চিকিৎসকদের মারধরের অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে। আহত অর্থোপেডিক বিভাগের দুজন চিকিৎসক, বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ চিকিৎসকদের। তবে এই ঘটনা নতুন নয়, এর আগেও বহুবার ঘটনা শিরোনামে থেকেছে এসএসকেএম। কখনও রোগী হেনস্থার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে, কখনও আবার রোগীদের পরিজনদের হেনস্থার মুখে পড়তে হয়েছে চিকিৎসকদের। তবে প্রতি ক্ষেত্রেই পুলিশের গাফিলতির অভিযোগ উঠেছে। এবারেও পুলিশের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ তুলেছেন চিকিৎসকরা। গোটা পরিস্থিতিতে বেজায় ক্ষুব্ধ রোগীরাও। সূত্রের খবর, রোগীর মৃত্যু শংসাপত্র লেখার সময় ট্রমা কেয়ার সেন্টারের চিকিৎসকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন রোগীর আত্মীয়রা। কর্তব্যরত বেশ কয়েকজন চিকিৎসককে মারধর করা হয় বলেও অভিযোগ। পাশাপাশি ট্রমা কেয়ার সেন্টারের চেয়ার টেবিল ভাঙচুর করা হয়, হামলা চালানো হয় এক্স রে মেশিনের উপরেও। খবর পেয়ে মধ্যরাতেই ঘটনাস্থলে আসে ভবানীপুর থানার পুলিশ। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হাসপাতালে এভাবে হামলা এবং চিকিৎসকদের মারধরের ঘটনায় কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যারা হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছেন চিকিৎসকরা। তদন্ত শুরু করেছে পুলিশ। কলকাতা থেকে রাজেশ সাহার রিপোর্ট, আজ তক বাংলা।